আসসালামু আলাইকুম। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের আত্মপ্রকাশের মাস। এই ভিডিওটি ছিল 16 ডিসেম্বর অর্থাৎ গতকালকের। গ্রাম ছেড়ে যাচ্ছি শহরে, উপজেলা শহরে, কিছু কাজ ছিল, সেই সাথে বিজয় দিবসটাকেও একটু স্বাধীনভাবে পালন করার জন্য। তো আমি আর সজীব যাচ্ছি মোটরসাইকেলে করে। এখানে একটা মেলা হচ্ছিল উপজেলা পরিষদে, তো বিকেলবেলা এমনি শুধু কিছু রাইড ছিল, তো সেগুলোতে বাচ্চারা উঠেছিল। যদি আমাদের সাথে আমরা দুজনে ছিলাম, বিকেল শেষ হয়ে প্রায় সন্ধ্যার দিকে আমি আর আমাদের একজন ছোট্ট ভাগ্নি আছে লাবিবা, তাকে নিয়ে এই নৌকাটাতে আমিও চড়েছিলাম। খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তারপর আমরা চলে গিয়েছিলাম আরেকটা অনুষ্ঠানে, সেটা ছিল মূলত আমাদের এই এলাকায় এক মাসব্যাপী প্রেস ক্লাব আয়োজিত একটা বাণিজ্য মেলা, স্বদেশী পণ্য মেলার আয়োজন করা হয়েছে। তো এটা উদ্বোধন হয়েছে গত 12 ডিসেম্বর, চলবে এক মাস। তার মধ্যে গতকালকে ছিল শুক্রবার আর সাথে বিজয় দিবস, তো দুটো মিলেই কালকে একদম পুরোপুরি লোকারণ্য ছিল। তো এখানে আমি এই নৌকাটাতে একদম শেষের দিকে একটু ভিডিও করার সাহস হয়েছিল, খুব ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। তো আজকে আপনাদের সাথে এই বিজয় দিবসের বিশেষ দিনটি শেয়ার করার জন্যই চলে আসলাম। তো এখানে আমি চলে এসেছি সেই মেলায়। তো এটা উপজেলা শহরের মধ্যে উপজেলাতেই পড়েছে, তো প্রচুর লোক ছিল গতকালকে, যেহেতু শুক্রবার এবং বিজয় দিবস দুটোই ছিল, প্রচুর মানুষ হয়েছিল। তো যারা এখানে এসেছিল মোটামুটি সবাই পরিবার নিয়ে এসেছিল, পরিবারের সাথে। এই ধরনের আয়োজন আসলে সত্যিই মনোমুগ্ধকর। এখনও পুরোপুরি শুরু হয়নি, যদিও 4-5 দিন মাত্র শুরু হলো। তো এখানে বাচ্চাদের বেশ কিছু রাইড রয়েছে, তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এরপর এটার বিশেষ একটা আকর্ষণ ছিল সার্কাস। আমার মনে নাই, আমি আসলে কোনো দিনও মনে হয় সার্কাস দেখি নেই, হয়তো ছোটোবেলায় কি কখনো দেখেছি কিনা আমার খেয়াল নেই। তো এই প্রথম, বাইরে থেকে দেখেছি অনেক, কিন্তু ভিতরে ঢুকে ওইভাবে সার্কাস দেখার কখনো ইচ্ছেও হয়নি। তো গতকালকে অনেকটা সময় এই সার্কাস দেখে কাটিয়েছি। অনেকটা সময় বলতে এক ঘন্টা বা 1.5 ঘন্টার একটা শো। তো আমরা এটাতে ঢুকি 7টার দিকে, তো বের হয়ে 8:30। খুব ভালোই সময় কেটেছে অন্যরকম একটা পরিবেশের মধ্যে। তো এখানে আমাদের আরও বেশ কিছু মানে নিজেদের লোক ছিল, আমার ভাস্তি, তাছাড়া ভাস্তির হাজব্যান্ড, বাচ্চারা, এরকম আর কি, আমার বান্ধবী, এরকম অনেকেই ছিল। তো আজকে চলুন আপনাদেরকেও আমি একটু সার্কাস দেখাই। সার্কাস দেখার অভিজ্ঞতাটা সত্যিই বেশ মজার। তো এই যে সার্কাসের ভিতরে এরকম বড় করে গ্যালারি করা, অনেক মানুষ, আমরা এরকম উঁচু গ্যালারিতে বসেই দেখছিলাম, কাঠের গ্যালারি করেছে, খুব সুন্দর। আয়োজনের বিষয়টা একটু অন্যরকম। তো আমার সাথে সাথে আপনারাও সার্কাস উপভোগ করুন।
এখানে একটা বাচ্চা মেয়ে আরেকটা বৃদ্ধ লোক, উনি পায়ের উপরে বাচ্চা মেয়েটা খুব সুন্দরভাবে উঠছে। মানে এইসব মেয়েদের কি অল্প বয়স থেকে এদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে? তো এই ধরনের শারীরিক কসরত বলেন বা এই তাদের এই শিক্ষাটা দেখে আমার খুব নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল যে আমরা কত মানে খুব স্বাভাবিকভাবে লেখাপড়ার সুযোগ পেয়েছি, ভালো স্বাভাবিক পরিবারে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছি, আর এদের জীবনটা একদমই অন্যরকম। যারা আমার সাথে এখনও আছেন, এই ভিডিওতে একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে সাথে থাকবেন প্লিজ। আর আপনার একটি লাইক আমার এই ভিডিওর জন্য একটি শেয়ারের কাজ করবে। আপনার লাইকটির মাধ্যমে আমার এই ভিডিওটি আরও অনেকজনের কাছে পাঠিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আজকে প্রথম দেখছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনার কাছে তখনই নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর যারা আমার সাথে অনেক দিন যাবৎ আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি আমার অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন, আপনাদেরকে নিয়ে যেতে চাই আমি অনেক দূর। তো এখন সার্কাস চলতে থাকুক, আমি আর কথা না বলি, আপনারা উপভোগ করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি। তো সার্কাসটা চলতে চলতে দেখে শেষ করবেন, কিন্তু স্কিপ করবেন না, বেশ মজার কিন্তু বেশ কিছু এপিসোড রয়েছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।
Yes.